ইসলামী ব্যাংক নিউজ টপ 10 স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে তিন দিনের সফরে ঢাকায় ভারতের রাষ্ট্রপতি রাজনাথ কোবিন্দ বিমানবন্দরে অভ্যর্থনা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ দেওয়া হয়েছে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অফ অনার আগের তুলনায় ভালো আছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাভাবিক আছে ব্লাড প্রেশার এবং অক্সিজেন স্যাচুরেশন জানিয়েছেন বিএসএসএমইউ উপাচার্য ডা শরফুদ্দিন আহমেদ বারবার বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে অস্বীকার করার ফল মার্কিন নিষেধাজ্ঞা জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের বিদায় সংবর্ধনা চলছে বর্জন করেছে বিএনপি পন্থী আইনজীবীরা জাপান থেকে আসা দুই শিশু 3 জানুয়ারি পর্যন্ত তাদের মা জাপানি নাগরিক এরিকো নাকানোর সঙ্গে থাকবে নির্দেশ আদালতের বাবা ইমরান শরীফ দেখা করতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের শিক্ষার্থী ইলমাকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ স্বামী শ্বশুর শাশুড়িকে অভিযুক্ত করে বনানী থানায় মামলা নিখোঁজের 7 দিন পরও খোঁজ মেলেনি গাজীপুরের মেঘলাল এলাকার দেলর হোসেনের শনাক্ত না হলেও এরই মধ্যে বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়েছে করোনার ওমিক্রন ধরন জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে স্বাগতিক বাংলাদেশের প্রথম পরীক্ষা আজ বিকেল 3:30 প্রতিপক্ষ পরাশক্তি ভারত সৌদি আরবের রিয়াদে বার্সেলোনাকে টাইব্রেকারে 4-2 গোলে হারিয়ে ম্যারাডোনা কাপ জিতল আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্স